রণক্ষেত্র গার্ডেন রিজ এবিপি আনন্দের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে আগ্নেয়াস্ত্র ট্রাক করে গুলি চালাচ্ছে এক যুবক কিন্তু কে এই যুবক তার পেছনে কি কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে এই প্রশ্নেই দিনভর সরগরম রাজ্য রাজনীতি যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পল্লব কান্তি ঘোষ জানিয়েছেন ছবিতে যে এই যুবককে গুলি চালাতে দেখা যাচ্ছে তার নাম শেখ সুহান পুলিশের দাবি মেটিয়াপুর এলাকার কুখ্যাত দুষ্কৃতী সুহান পুলিশ সূত্রে খবর সুহানের কাকা ইবনেও এক কুখ্যাত দুষ্কৃতী এদিনের ঘটনার পরও ইবনেকে গ্রেপ্তার করেছে পুলিশ সুহানের বাবা ইদুও এক দুষ্কৃতী দলের সদস্য ছিল 15-16 বছর আগে কসমা নামে এক স্থানীয় দুষ্কৃতী ইদুকে খুন করে কিন্তু শহরের বুকে দিনে দুপুরে গুলি চালানোর এই সাহস সুহান জোগাড় করলো কি করে তার মাথায় কি বিশেষ কারোর হাত রয়েছে নানা মহলে উঠছে প্রশ্ন পুলিশের একাংশের সূত্রে খবর সুহান তৃণমূল আশ্রিত স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতাও রয়েছে যদিও ফিরাদ হাকিমের দাবি তৃণমূল কাউন্সিলর তথা 15 নম্বর বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ওরফে মুন্নাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল আর তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় সাব ইন্সপেক্টরের আমার এখানকার কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ওরা ছিল পুলিশ বলেছিল একটু দূরে থাকুন ওরা 100 মিটার দূরে ছিল ওদের ওপরে ফায়ারিং করার জন্য গিয়ে ওরা গুলিটা চালায় সেই গুলিটায় হঠাৎ আমাদের যে তাপস চক্রবর্তী আজকেই এখানে পোস্টিং হয়েছিলেন উনি দৌড়ে এসে আমাদের চেয়ারম্যানকে সেভ করার জন্যে আসতে ওনার গায়ে গুলিটা লাগে কিন্তু ক্যামেরায় গোটা ঘটনাক্রমে যে ছবি ধরা পড়েছে তাতে কিন্তু পুরমন্ত্রীর বক্তব্যে বিশেষ সমর্থন মিলছে না এই ছবি গুলি চালার কিছুক্ষণ আগের এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোহাম্মদ ইকবাল ওরফে মুন্নার পাশে দাঁড়িয়ে সুহান পুরমন্ত্রীর দাবি যদি সত্যি হয় তাহলে ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠছে ইকবাল যখন পাশে দাঁড়িয়ে তখন তাকে লক্ষ্য করে কেন গুলি চালানো না সুহান কেন অপেক্ষা করলো ইকবালের দূরে সরে যাওয়া পর্যন্ত দ্বিতীয়ত ক্যামেরায় সুহানের গুলি চালানোর যে ছবি ধরা পড়েছে সেখানে কোথাও মোহাম্মদ ইকবালকে দেখা যাচ্ছে না পাশাপাশি গণ্ডগোলের সময় কলেজের বাইরে সুহানের পাশে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে এ বিষয়ে ইকবালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলো স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি তিনি আপনার কাছে প্রথমেই আমার যেটা প্রশ্ন আপনাকে দেখা গেল কলেজ চত্বরে গণ্ডগোল চলাকালীন আপনি সেখানে উপস্থিত রয়েছেন গুলি চলার আগে আপনি সেখানে উপস্থিত রয়েছেন আপনি কলেজ চত্বরে কি করছিলেন আমি কলেজ দপ্তরে কি করছিলাম আমি তো বাইরেই ছিলাম আপনি কলেজের বাইরে ছিলেন কিন্তু কলেজ চত্বরে কেন গিয়েছিলেন আপনার কোনো কাজ ছিল আমার কাজ ছিল মানে ওখানে কলেজের মনোনয়নপত্র দাখিল চলছিল আপনি কি কলেজের নির্বাচনের সঙ্গে অর্থাৎ কলেজ রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত আপনি কেন ওখানে উপস্থিত ছিলেন হ্যালো একটু ওয়েট করুন তারপরে বলছি দাঁড়ান ওখানে টেলিফোনে কিছু বলছে টেলিভিশন স্থানীয় সূত্রে খবর সুহানের কাকা ইবনে 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে কাজ করেন সেই অফিসের দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইকবাল সব মিলিয়ে রহস্য ঘনাচ্ছে এবিপি আনন্দ